আজ মঙ্গলবার 2রা শ্রাবণ 2022 সালের 19শে জুলাই কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। ভিডিও শুরুতেই বলবো, শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে মহাদেবের নাম, জপ, ধ্যান, আরাধনা করার মাহাত্ম্যই কিন্তু আলাদা। কোনো কিছু না পারলেও মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার করে জপ করুন, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই কাটতে চলেছে। অপ্রয়োজনীয় ভাবনা চিন্তায় শক্তি ক্ষয় যেন করবেন, নালসেমি করলেই ক্ষতি, দিবাস্বপ্ন দেখলেই ক্ষতি। বাস্তবের মাটিতে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। তবে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ একপ্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলো যদি সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন প্রশংসার পাত্রপাত্রী হবেন। আপনার কাঁধে থাকা অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই সমাপ্ত হয়ে যাবে। মানসিক স্বচ্ছতা আজ ব্যবসায় আপনার প্রতিযোগীদের থেকে আপনাকে কিন্তু প্রাধান্য দিতে চলেছে। তবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই, ব্যয়বহুল একটি দিন। দিনের শুরুতেই কোনো না কোনো আর্থিক ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে, যার কারণে সারাটা দিনই আপনারা টেনশনের মধ্য দিয়েই থাকবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। চাকরিজীবী যারা আছেন তাদের ভালো আগেই বলেছে। রাজনীতিবিদ যারা আছেন তারা জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে নাম, মান সম্মান, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পরেই নিজের মর্জি মাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বকুনির পাত্রী হতে পারেন। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথে এই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। আপনার তরফে বিশেষ কিছু না করেও অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি অভূতপূর্ব। ল অফ অ্যাট্রাকশন আপনার মধ্যে ইনক্রিজ হতে চলেছে। আজ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, সুতরাং এই বিষয়ে আপনাদের অতিরিক্ত সজাগ থাকাই উচিত। আজ যেহেতু মঙ্গলবার, তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শুভমায় নমঃ এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না। যাদের চন্দ্ররাশি কন্যা এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।